ভৱিষ্যতৰ দিনত আমি ব্যৱস্থা কৰি আছো মই নিজে ফিল্ডে ফিল্ডে গৈ আছো কৃষকৰ লগত লগ পাই আছো কত অসুবিধা আছে এইবিলাক আমি চিন্তা কৰি আছো আৰু বিগত দিনবোৰত যদি কিবা ভুল হৈ গ'ল এই ভুল যেন ভৱিষ্যত নহয় এই ভুলবোৰ শুধৰাই কৃষকক বাৰ মাহে পানী দিয়াৰ এটা সংকল্প আমাৰ আছে তাত আমি ব্ৰতী হৈছোঁ আৰু যিমান পাৰোঁ আমি কৃষকক পানী দি উপকৃত কৰিম। নাৰায়ণপুৰ নহয়, যেতিয়া মই অসমৰ কথা কওঁ তেতিয়া নাৰায়ণপুৰ তাত মানে লগতে আহি যায়, নাৰায়ণপুৰ বেলেগকৈ নাথাকে। নাৰায়ণপুৰে হওক, বিহপুৰীয়াই হওক, লখিমপুৰে হওক, জোনাই হওক, ধেমাজি হওক, মাজুলী হওক, গহপুৰ হওক, বিশ্বনাথ হওক, প্ৰত্যেকটো জেগাত কৃষকক বাৰ মাহে আমি যদি পানী দিব পাৰোঁ উৎপাদনটো দুগুণ হ'ব, কৃষকৰ আয়টো দুগুণ হ'ব, গ্ৰাম্য অৰ্থনীতিটো টনকিয়াল হ'ব। মই ভাবোঁ যে এই ব্যৱস্থা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত আমি করার চেষ্টা করে আছো, ইমান দূর সফল হোক সময় এটা আপনি ভুল কৈ আছে। যোৱা সরকারের দিনত দিয়া যেটা DTW আসলে, ডিপ টিউববেল আসলে, তার ভিতর 97.3% স্কিমস এতিয়াও কাম করে আছে। আমার কল সেন্টার আছে, যখন হিতাধিকারী কৃষক আছে মাহে মাহত একবার প্রত্যেকটা হিতাধিকারীর লগত কথা পাতা হয়, কবাত যদি কয় যে বিকল হয়েছে ইমিডিয়েটলি SDOক জনোৱা হয়, তিন দিনের ভিতর এটু ঠিক করে দিব লাগে। আর তিন দিনত যদি ঠিক নহয় মোবাইলত এপ এটা আছে, লাগিলে আপনিও ডাউনলোড করে চাব পাৰিব কিমান তা DTW চলি আছে, ডিপ টিউবেল কিমান চলি আছে, এটু আপনি নিজেও চাব পাৰিব, আনকো কবাত যদি সুবিধা করে দিব লাগে করে দিব পাৰিব। এই এপটোৰ নাম হল ইনো আসাম, INO আসাম, এটু আপনি প্লে স্টোরত গিয়ে ডাউনলোড করে। নগর উন্নয়নের ক্ষেত্রে ভাল একটা ব্যবস্থা আমি হাতত লৈছো। প্রত্যেকটো অসমৰ নগৰ আৰু চহৰ জাবর মুক্ত হব লাগে, তার কারণে মিউনিসিপাল সলিড ওয়েস্ট প্রসেসিংয়ের প্লান্ট অসমৰ 102টা মিউনিসিপালিটিত আমি স্থাপনা করি। জাবর নিষ্পত্তিটো ভাল হব লাগে, আর একবার জাবর নিষ্পত্তি ভাল হলে চহৰখন চাফ চিকুণ হব, ব্যবস্থাপনাটো ভাল হব, লগতে খোৱা পানী গোটেই চহৰ নগৰ চহৰত দিয়াৰ কাৰণেও ব্যৱস্থা হাতত লোৱা হৈছে। বহু আঁচনি আমি হাতত লৈছোঁ, কনভেনশ্যন চেণ্টাৰ বনোৱা, টাউন হল বনোৱা, আৰু অত্যাধুনিক টাউন হলবোৰ আমি বনাই আছোঁ, এয়াৰ কণ্ডিশ্যন টাউন হল বনি আছে। একেদিনে যদি আপুনি মোক কয় যে 102টাত বনিব নেকি, নবনে, পর্যায়ক্রমে আমি বনাই গৈ আছোঁ। আৰু মই ভাবোঁ যে সফল তাৰে যদি ৰূপায়ণ হয় এই আঁচনিবোৰ অহা দিনবোৰত মানুহক বহুত উপকৃত হ'ব। ভৱিষ্যতৰ দিনত আমি ব্যৱস্থা কৰি আছো, মই নিজে ফিল্ডে ফিল্ডে গৈ আছো, কৃষকৰ লগত লগ পাই আছো, কত অসুবিধা আছে এইবিলাক আমি চিন্তা কৰি আছো। আৰু বিগত দিনবোৰত যদি কিবা ভুল হৈ গ'ল এই ভুল যেন ভৱিষ্যত নহয় এই ভুলবোৰ শুধৰাই কৃষকক বাৰ মাহে পানী দিয়াৰ এটা সংকল্প আমাৰ আছে, তাত আমি ব্ৰতী হৈছোঁ আৰু যিমান পাৰোঁ আমি কৃষকক পানী দি উপকৃত কৰিম। নাৰায়ণপুৰ নহয়, যেতিয়া মই অসমৰ কথা কওঁ তেতিয়া নাৰায়ণপুৰ তাত মানে লগতে আহি যায়, নাৰায়ণপুৰ বেলেগকৈ নাথাকে। নাৰায়ণপুৰে হওক, বিহপুৰীয়াই হওক, লখিমপুৰে হওক, জোনাই হওক, ধেমাজি হওক, মাজুলী হওক, গহপুৰ হওক, বিশ্বনাথ হওক, প্ৰত্যেকটো জেগাত কৃষকক বাৰ মাহে আমি যদি পানী দিব পাৰোঁ উৎপাদনটো দুগুণ হ'ব, কৃষকৰ আয়টো দুগুণ হ'ব, গ্ৰাম্য অৰ্থনীতিটো টনকিয়াল হ'ব। মই ভাবোঁ যে এই ব্যৱস্থা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত আমি করার চেষ্টা করে আছো, ইমান দূর সফল হোক সময় এটা আপনি ভুল কৈ আছে। যোৱা সরকারের দিনত দিয়া যেটা DTW আসলে, ডিপ টিউববেল আসলে, তার ভিতর 97.3% স্কিমস এতিয়াও কাম করে আছে। আমার কল সেন্টার আছে, যখন হিতাধিকারী কৃষক আছে মাহে মাহত একবার প্রত্যেকটা হিতাধিকারীর লগত কথা পাতা হয়, কবাত যদি কয় যে বিকল হয়েছে ইমিডিয়েটলি SDOক জনোৱা হয়, তিন দিনের ভিতর এটু ঠিক করে দিব লাগে। আর তিন দিনত যদি ঠিক নহয় মোবাইলত এপ এটা আছে, লাগিলে আপনিও ডাউনলোড করে চাব পাৰিব কিমান তা DTW চলি আছে, ডিপ টিউবেল কিমান চলি আছে, এটু আপনি নিজেও চাব পাৰিব, আনকো কবাত যদি সুবিধা করে দিব লাগে করে দিব পাৰিব। এই এপটোৰ নাম হল ইনো আসাম, INO আসাম, এটু আপনি প্লে স্টোরত গিয়ে ডাউনলোড করে। নগর উন্নয়নের ক্ষেত্রে ভাল একটা ব্যবস্থা আমি হাতত লৈছো, প্রত্যেকটো অসমৰ নগৰ আৰু চহৰ জাবর মুক্ত হব লাগে, তার কারণে মিউনিসিপাল সলিড ওয়েস্ট প্রসেসিংয়ের প্লান্ট অসমৰ 102টা মিউনিসিপালিটিত আমি স্থাপনা করি। জাবর নিষ্পত্তিটো ভাল হব লাগে, আর একবার জাবর নিষ্পত্তি ভাল হলে চহৰখন চাফ চিকুণ হব, ব্যৱস্থাপনাটো ভাল হব, লগতে খোৱা পানী গোটেই চহৰ নগৰ চহৰত দিয়াৰ কাৰণেও ব্যৱস্থা হাতত লোৱা হৈছে। বহু আঁচনি আমি হাতত লৈছোঁ, কনভেনশ্যন চেণ্টাৰ বনোৱা, টাউন হল বনোৱা, আৰু অত্যাধুনিক টাউন হলবোৰ আমি বনাই আছোঁ, এয়াৰ কণ্ডিশ্যন টাউন হল বনি আছে। একেদিনে যদি আপুনি মোক কয় যে 102টাত বনিব নেকি, নবনে, পর্যায়ক্রমে আমি বনাই গৈ আছোঁ। আৰু মই ভাবোঁ যে সফল তাৰে যদি ৰূপায়ণ হয় এই আঁচনিবোৰ অহা দিনবোৰত মানুহক বহুত উপকৃত হ'ব।